আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা অধীর আগ্রহে গুচ্ছের আপডেটের জন্য অপেক্ষা করছিলে। অনেকে প্রশ্ন করেছিলে, ভাইয়া বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হবে এবং আমরা এই বিষয়ে ডিটেলসটা কবে জানতে পারবো, আবেদন কার্যক্রম নিয়ে অনেকে প্রশ্ন করেছিলে, পাশাপাশি ইসলামিক বিশ্ববিদ্যালয় নিয়েও নানা প্রশ্ন ছিল। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁজিয়ে সকল তথ্য দেব, তাই ভিডিওটির কোনো অংশ মিস করবে না। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা গুচ্ছের বিজ্ঞপ্তি নিয়ে আপডেটটি শেয়ার করি। বন্ধুরা, গুচ্ছ পদ্ধতি অর্থাৎ জিএসটি সার্কুলার ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে অর্থাৎ নিউজ পেপারগুলোতে তা পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। আগামীকাল এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে বিভিন্ন সংবাদ মাধ্যমে, এবং যখনই এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে ইনশাআল্লাহ এই নিয়ে তোমাদেরকে আমি জানিয়ে দিব কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। বন্ধুরা, এই সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ নিউজ আপডেটটি এসেছে, চলো সেটা দেখি, তারপর খুঁটিনাটি বিশ্লেষণ করি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলা হয়েছে 24 বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রস্তুত, প্রকাশ রোববার। নিউজটি আজকেই প্রকাশিত হয়েছে। বলা হয়েছে জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর 2023-24 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সার্কুলার প্রস্তুত করা হয়েছে। এটি পত্রিকায় প্রকাশ করা হবে আগামীকাল রোববার 11 ফেব্রুয়ারি। সে অনুযায়ী 12 ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। তার মানে হচ্ছে কালকে সার্কুলার, পরশু দিন থেকে আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, জানা গেছে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি আজ শনিবার গণমাধ্যমে পাঠানো হচ্ছে, আগামীকাল রোববার শিক্ষার্থীরা বিস্তারিত জানতে পারবেন। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, সার্কুলারটি আগামীকাল পত্রিকায় প্রকাশিত হবে, এরপর আগামী পরশু দিন থেকে আবেদন কার্যক্রম শুরু হবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, আবেদন করার জন্য লাগবে 1500 টাকা, এবং আবেদন করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই কেন্দ্র চয়েস করতে হবে। এখানে কোনো সিলেকশন নেই, অর্থাৎ যারা আবেদন করবে তারাই ভর্তি পরীক্ষাটি দিতে পারবে, এবং এখানে তোমাকে একটি কেন্দ্র চয়েস করতে হবে এবং সেই কেন্দ্রে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। 12 ফেব্রুয়ারি সোমবার থেকে দুপুর 12টা থেকে এই আবেদন কার্যক্রমটি শুরু হবে, এবং 26 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে, এবং আবেদন ফি আগের মতোই 1500 টাকাই রয়েছে, এবং বিশেষায়িত যে বিষয়গুলো রয়েছে তার জন্য লাগবে 500 টাকা। হচ্ছে সার্কুলার সংক্রান্ত আপডেট। এখন অনেকের মনেই প্রশ্ন, ভাইয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কি গুচ্ছে আসবে না, নাকি ইসলামী বিশ্ববিদ্যালয়কে ছাড়াই গুচ্ছের এই কার্যক্রমটি পরিচালনা হবে? বন্ধুরা, ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, চলো সেটা এক নজর দেখি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলা হয়েছে গুচ্ছ থেকে ভর্তি পরীক্ষা নিতে ইবিকে নির্দেশ দিয়েছে ইউজিসির। ইসলামী বিশ্ববিদ্যালয় ইবিকে গুচ্ছ থেকে 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছে ইউজিসি। শনিবার 10 ফেব্রুয়ারি ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক জামিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। এর আগে নির্দিষ্ট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ইউজিসির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এবং সেই বিজ্ঞপ্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়কে গুচ্ছের অধীনে থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধুরা, নিশ্চয়ই পরবর্তী অংশে আরও কিছু তথ্য রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কমিশনে গত 14 জানুয়ারি অনুষ্ঠিত মতবিনিময় সভার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপস্থিতিতে জিএসটির গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির একাধিক সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত এই পর্যায়ে এসে পরিবর্তনের সুযোগ নেই। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কমিশনের কর্তৃপক্ষের বিস্তারিত আলোচনা হয়েছে। তার মানে কর্তৃপক্ষের বক্তব্য যে এর আগের যে মিটিংগুলো হয়েছে সেই মিটিংগুলোতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার ছিলেন, এবং সেখানে গুচ্ছ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, এবং সেই সিদ্ধান্তগুলো এই পর্যায়ে এসে, অর্থাৎ যেহেতু পরশু দিন থেকে আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে, এই পর্যায়ে এসে সেটা পরিবর্তন করা সম্ভব না। তাই ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেই বিষয়গুলোকে মেনে গুচ্ছে থেকে ভর্তি কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে ইউজিসি। এখন প্রশ্ন আসতে পারে, ইউজিসি যে নির্দেশনাটি ইসলামী বিশ্ববিদ্যালয়কে দিল বা বিজ্ঞপ্তি প্রকাশ করলো, এই বিজ্ঞপ্তিটি বা নির্দেশনাটি ইসলামী বিশ্ববিদ্যালয় কি অমান্য করতে পারবে, নাকি তাদের নিজেদের মতো করে ভর্তি পরীক্ষা নিতে পারবে? এই বিষয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ আব্দুস সালাম বলেন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বসে সিদ্ধান্ত নিব, তবে ইউজিসির নির্দেশ দিলে তা এড়িয়ে যাওয়া কঠিন। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে এখনো কিছুটা কনফিউশন রয়েছে। দেখা যাক কি হয়, আগামীকাল বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে, আগামী পরশু দিন এই আবেদন কার্যক্রমটি শুরু হতে যাচ্ছে। বন্ধুরা, গুচ্ছ সংক্রান্ত যখনই কোনো আপডেট আসবে ইনশাআল্লাহ তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে। তো বন্ধুরা, যে পর্যন্তই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।